সরকারি হটলাইন 333-তে ফোন করে ত্রাণ চায় নাটোরে কৃষক পেটানো চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের অভিযোগে এই মামলা করেছেন কৃষক শহীদুল। চেয়ারম্যান আব্দুস সাত্তারকে খুঁজছে পুলিশ। নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সংকট হলে সাহায্য চাওয়া যাবে, টেলিভিশন স্ক্রিনে দেখানো 333-তে ফোন করে এজন্যই খাদ্য সহায়তা চেয়েছিলেন দরিদ্র কৃষক শহীদুল। করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া এই কৃষকের সেই আবেদনের পর সাহায্য তো জোটেইনি, উল্টো কেন তিনি ফোন করেছেন সেজন্য তাকে পেটানো হয়েছে। 12 এপ্রিল লালপুর উপজেলার এবি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার এই বর্বর আচরণ করেন শহীদুলের সাথে। আমি 234 নম্বরে আমি একটা ফোন করেছি তার সবকে তার জন্যে, এজন্য মানে আমি অনলাইন করা ফোনের জন্য আমাকে চেয়ারম্যান দিয়ে অনেকভাবে মানে মারপিট করছে, গরুর মতন মারপিট করছে। তা আমি থানা থেকে কেস করছি, এই নিয়ে আমি সুস্থ একটা বিচার চাই। আমাদের ইপু চেয়ারম্যান সাহেব তাকে নিজাত বোর্ডে নির্যাতিত করেছে, নির্মমভাবে মারধর করেছে, তার সঙ্গে ইউপি মেম্বার এবং তার সহকারী সহ অনেকে নির্যাতন করছে। ঘটনার পর ওই চেয়ারম্যানকে 3 দিনের মধ্যে কারণ দর্শাতে বলে উপজেলা প্রশাসন। বিষয়টিকে অমানবিক বলছে তারা। অভিযোগ পাওয়ার পরে সকালে সেখানে গিয়েছি, তাদের ত্রাণ দিয়েছি এবং তারা যাতে ন্যায় বিচার পায় সে বিষয়ে তাদেরকে আশ্বাস দিয়েছি। তাকে কারণ দর্শানো হয়েছে, আমরা জেলা প্রশাসক মহোদয়কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা প্রেরণ করব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানাবো। অভিযুক্ত ওই চেয়ারম্যানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার। নাটোর জেলা পুলিশ ইতিমধ্যে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে এবং তাদের গ্রেপ্তারে আমাদের ডিবি টিম, পুলিশের থানা এবং জেলা পুলিশের একটা টিম কাজ করছে। অচিরেই আমরা তাকে গ্রেপ্তার করতে পারব বলে মনে করছি। একজন জনপ্রতিনিধির এমন অমানবিক আচরণ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।